প্রখ্যাত অভিনেত্রী শ্রীমতী গীতা দে আজ প্রয়াণ বার্ষিকী। সেই স্মরণেই আমাদের আজকের এই পর্ব। তো বন্ধুরা, আজকের এই পর্বটি শুরু করবার আগে একটি অনুরোধ করব, অবশ্যই পর্বটি শেষ পর্যন্ত দেখবেন। আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, ও চ্যানেলে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। অভিনেত্রী শ্রীমতী গীতা দের জন্ম 1931 সালের 5ই আগস্ট উত্তর কলকাতার দর্জিপাড়া অঞ্চলে। পিতা শ্রী অনাদিবন্ধু মিত্র পেশায় ছিলেন ডাক্তার। অত্যন্ত ছোটবেলাতেই নাচে গানে পারদর্শিতা লাভ করেন গীতা। ছোট থেকেই অভিনয়ের জগতে শিশুশিল্পী হিসেবে যোগদান করেন। 6 বছর বয়সে তার অভিনীত প্রথম মুক্তিপ্রাপ্ত ছবিটি হল ধীরেন গঙ্গোপাধ্যায়ের আহুতি। এরপর 15 বছর বয়সে তার বিবাহ হয়ে যায় অসীম কুমারদের সঙ্গে। অসীমবাবু পেশায় ছিলেন ব্যবসায়ী। এই সময় বেশ কিছু বছর গীতা দে অভিনয় থেকে দূরে ছিলেন। এরপর তিনি মঞ্চাভিনয়ে ফিরে আসেন। কিংবদন্তি অভিনেতা শ্রদ্ধেয় শিশির কুমার ভাদুরীর তত্ত্বাবধানে 1950 থেকে 1956 সাল পর্যন্ত দক্ষতার সঙ্গে অভিনয় যেমন করেন তেমনই লাভ করেন শিশির কুমারের অকৃত্রিম স্নেহ। এই সময় থেকেই মঞ্চের প্রতি প্রগাঢ় ভালোবাসা জন্মায় গীতাদের, যা বরাবর বজায় ছিল। তিনি ছিলেন স্টার থিয়েটারের নিয়মিত একজন অভিনেত্রী, স্টার থিয়েটার পুড়ে যাওয়ার পূর্ব পর্যন্ত। চলচ্চিত্র জগতে গীতা দে ছিলেন অতি উজ্জ্বল এক জ্যোতিষ্ক, ন্যাচারাল অ্যাক্টিংয়ের অনন্য সাধারণ দৃষ্টান্ত। ইন্ডাস্ট্রির গীতামা হয়ে উঠেছিলেন নিজের ব্যবহার গুণে। পর্দাতে মূলত খলনায়িকার অভিনয় করলেও তার মনটি ছিল স্নেহে পরিপূর্ণ, যদিও কমেডিতেও তার জুড়ি মেলা ভার ছিল। তার পুত্র অত্যন্ত দুর্ভাগ্যবশত ছিলেন মানসিক ভারসাম্যহীন। সেই পুত্রকে সঠিকভাবে দেখাশোনার জন্য তাকে শেষ বয়স পর্যন্ত শারীরিক অসুস্থতা নিয়েও অভিনয় করে যেতে হয়েছিল। শেষ বয়সে আর্থিক কষ্টের মধ্যে পড়তে হয় তাকে। তার মতো শক্তিশালী অভিনেত্রীকে শেষের দিকে অনেক অকিঞ্চিতকর চরিত্রে অভিনয় করতে বাধ্য হতে হয়েছিল। ভিডিও শেষ অংশে যাবার আগে বন্ধুরা, আপনাদের কাছে একটি প্রশ্ন রাখছি। গীতা দে অভিনীত কোন সিনেমাটি আপনাদের সবচেয়ে বেশি প্রিয় এবং ওনার কোন চরিত্রটি আপনাদের কাছে সবচেয়ে বেশি প্রিয়, সেই নামটি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। এছাড়াও অভিনেত্রী গীতা দে সম্পর্কে যদি আপনাদের কিছু বলবার থাকে তাহলে সেই মন্তব্যটিও অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। চলুন ভিডিওর পরবর্তী অংশে যাওয়া যাক। গীতা দে তার দীর্ঘ চলচ্চিত্র জীবনে দেবকী কুমার বসু, সত্যজিৎ রায়, ঋত্বিক ঘটক, মৃণাল সেন, তপন সিংহ, অরবিন্দ মুখোপাধ্যায়, দীনেন গুপ্ত, হরিদাস ভট্টাচার্য, নীরেন লাহিড়ী, অজয় কর ইত্যাদি দিকপাল পরিচালকদের সঙ্গে কাজ করেছেন। তার অভিনীত উল্লেখযোগ্য কয়েকটি ছবির নাম সমাপ্তি, মেঘে ঢাকা ধারা, কোমল গান্ধার, অভয়া ও শ্রীকান্ত, দত্তা, নিশিপদ্ম, সাতপাকে বাঁধা, বাবা তারকনাথ, কাঁচের স্বর্গ, বসন্ত বিলাপ, কাঞ্চনমূল্য, সাথীহারা, দুই ভাই, দেবীপক্ষ ইত্যাদি। এবং ইয়াশরাজ ফিল্মসের ব্যানারে পরিচালক প্রদীপ সরকারের হিন্দি ছবি পরিণীতা ইত্যাদি গুরুত্বপূর্ণ। জানা গিয়েছে পরিণীতা ছবির শুটিংয়ে সহ অভিনেতা সঞ্জয় দত্ত তার অকৃত্রিম স্নেহ লাভ করেছিলেন। আমরা জানি চলচ্চিত্র হোক বা মঞ্চে, গীতাতে ছিলেন অত্যন্ত শক্তিশালী এক চরিত্রাভিনেত্রী। কিন্তু জীবনে সম্ভবত প্রথমবার তিনি নায়িকার ভূমিকায় অভিনয় করার সুযোগ পান এক সন্ধ্যার জন্য, সাবিত্রী চট্টোপাধ্যায়ের পরিবর্তে স্টার থিয়েটারের বিখ্যাত শ্যামলী নাটকে। নায়িকা সাবিত্রী অসুস্থ হয়ে পড়ার কারণে সেদিন আসতে না পারলে নায়িকা সাজবার দায়িত্ব পালন করতে হয় গীতা দেকে। প্রত্যক্ষদর্শীদের মতে সাবিত্রী চট্টোপাধ্যায়ের মতো শক্তিশালী অভিনেত্রীর কোনো অভাব বুঝতে দেননি গীতা দে। এছাড়া তারু মুখোপাধ্যায় পরিচালিত ইঙ্গিত ছবিতেও তিনি নায়িকার ভূমিকায় অভিনয় করেছিলেন বলে জানা যায়। অভিনয় জীবনে সাবিত্রী চট্টোপাধ্যায়, মাধবী মুখোপাধ্যায়, সন্ধ্যা রায়, মহুয়া রায়চৌধুরী সহ অনেকেই পেয়েছিলেন গীতাদের অকৃত্রিম স্নেহ ভালোবাসা। জানা যায় ভয়ানক অগ্নি দুর্ঘটনায় মহুয়া রায়চৌধুরী যখন মৃত্যুর সঙ্গে লড়াই করছেন, গীতা দে মন্দিরে পুজো দিয়ে প্রসাদী ফুল নার্সিংহোমে নিয়ে গিয়েছিলেন মহুয়ার আরোগ্য কামনায়। এই ঘটনায় বোঝা যায় সহ অভিনেতা অভিনেত্রীদের প্রতি কতটা নির্ভেজাল ভালোবাসা ছিল তাঁর হৃদয়ে। মঞ্চ এবং চলচ্চিত্রের পাশাপাশি দাপটের সঙ্গে অভিনয় করেছেন রেডিও এবং টেলিভিশনেও। প্রখ্যাত সাহিত্যিক নারায়ণ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে তার অভিনীত টেলিভিশন সিরিয়াল উরুকাতুমতনা কে ভুলতে পারে। কিংবদন্তি অভিনেতা ভানু বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তার কৌতুক নকশাগুলি
আজও সমানভাবে জনপ্রিয়। দীর্ঘদিন তিনি অল ইন্ডিয়া রেডিওর প্রচারিত শ্রুতি নাটকের সঙ্গে যুক্ত ছিলেন। জীবদ্দশায় গীতা দে তৎকালীন রাষ্ট্রপতি মাননীয় ডক্টর এপিজে আব্দুল কালাম কর্তৃক রাষ্ট্রপতি পুরস্কার লাভ করেন। 1988 সালে অভিনয় আজীবন অবদানের জন্য কলকাতা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে সম্মান লাভ করেন গীতা দে। নিতান্ত অবহেলায় আর্থিক দুরবস্থার শিকার হয়ে অসামান্য অভিনেত্রী শ্রীমতী গীতা দে 2011 সালের 17 জানুয়ারি লোকান্তরিত হন। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের পর্ব। আজকের পর্বটি সম্পর্কে আপনাদের কোনো মতামত ও মন্তব্য থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবার জন্য সকল দর্শক বন্ধুকে অসংখ্য ধন্যবাদ।